নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। মহাসপ্তমী সমাগত শারদীয় নবরাত্রির সপ্তম রাত্রি হল এবং সপ্তম দিন হল এই মহাসপ্তমী। মা মহামায়ার এই বিশেষ দিনে কাল রাত্রির বিশেষ পূজা অর্চনা করা হয়। এই বিশেষ দিনে বেশ কিছু উপায় উপাচার করলে আমাদের জীবনের সমস্ত সংকট দূর হয়। নবরাত্রি তথা শারদীয় দুর্গোৎসবের এই সপ্তম দিন হল মা দুর্গার উপাসনার জন্য অত্যন্ত উত্তম দিন। এই দিনে মা কালরাত্রির উপাসনাতে একজন ব্যক্তির শুভফল অবশ্যই আসে। মা কালরাত্রির উপাসনায় দুর্ঘটনাজনিত সংকট থেকে রক্ষা পাওয়া যায়। মায়ের এই বিশেষ রূপ শত্রুকে ধ্বংস করে, সেই সাথে অশুভ শক্তিকে অবশ্যই ধ্বংস করে। এই বিশেষ দিনে অর্থাৎ দুর্গাপূজার সপ্তম দিনে মা কালরাত্রির উপাসনা করলে ভূত প্রেত এবং অশুভ শক্তির ভয় দূর হয়। দেবী দুর্গার নয়টি রূপের সপ্তম রূপ হল এই মা কালরাত্রি। এই কালরাত্রির বিশেষ রং হল কৃষ্ণবর্ণ, কারণ কালো বর্ণ হল কালো রাত্রির বিশেষ রূপ। কথিত আছে, চণ্ডমুণ্ড নামক এই দুই অসুর মা কালীর ভয়ে ভীত হয়ে সমস্ত ব্রহ্মাণ্ডে পালিয়ে বেড়াচ্ছিল। তখন মা কালী অতিশয় ক্রুদ্ধ হয়ে তিনি মাথার কেশ উৎপাটন করলেন। সেই কেশ মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই দেবী কালরাত্রির সৃষ্টি হল। সেই কালরাত্রি দেবী চণ্ড ও মুণ্ডের ধরে নিয়ে এলেন এবং সেই অসুরদ্বয়ের শিরচ্ছেদ করলেন মা কালী। মা কালীর এই আরেক রূপ হল কালরাত্রি দেবী। বড় ভয়ঙ্করী এই মূর্তি। ধ্যান বর্ণনা অনুযায়ী এর গায়ের রং কৃষ্ণবর্ণা, মাথার চুল এলো করা দিগম্বরী, সারা শরীর কর্ণিকা কণ্টকের মালা, তৈলাক্ত শরীর, ত্রিনেত্রা, কঠোরাগত গোল চোখ, শ্বাস প্রশ্বাসে আগুনের মতো হালকা বের হচ্ছে। এর বাহন গর্ধব, চতুর্ভুজা, দক্ষিণ দুই হাতে বরাভয়, বাম দুই হাতে খড়গ ও লোহার ঝাঁটা। ত্রিনেত্রা দিয়ে তিনি ত্রিলোক দর্শন করছেন, সদা জাগ্রতা রক্ষা করছেন। চন্দ্র সূর্য অগ্নি তার নেত্র, জীবকে সর্বদা সর্বতোভাবে পালন করছেন তার ত্রিনেত্রে। রুধিরাক্ত ওষ্ঠদয় সদা দন্তপুক্তিতে চেপে রয়েছেন, লাল রক্ত রজগুণের আর সাদা দাঁত সত্ত্বগুণের প্রতীক, সত্ত্বগুণ দিয়ে রজগুণকে অভিভূত করে রেখেছেন। এই বিশেষ তিথিতে যদি মাকে তুষ্ট করা যায় তাহলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। মা কালরাত্রির উপাসনাতে ক্রোধকে জয় করা যায়। মা কালরাত্রির সিদ্ধ মন্ত্র হল ঔং এং হিং ক্লিং চামুণ্ডায়ে বিচ্ছে ঔং কালরাত্রি দেব্যই নমঃ। আবার বলছি মন্ত্রটি, ঔং এং হিং ক্লিং চামুণ্ডায়ে বিচ্ছে ঔং কালরাত্রি দেব্যই নমঃ। এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ তিথিতে আপনারা স্নানের পরে মাতাকে সম্পূর্ণ গোটা চাল, ধূপ, সুগন্ধি দ্রব্য, ফুল এবং গুড়ের নৈবেদ্য অবশ্যই অর্পণ করুন। মা কালরাত্রির প্রিয় ফুল হল, মাকে অবশ্যই আপনারা চামেলি অথবা টগর ফুল নিবেদন করুন, তাতে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে। এই ফুল নিবেদনের পরে উপরে যে মন্ত্রটি আপনাদের বললাম সেই মন্ত্র অবশ্যই 108 বার জপ করুন, অথবা আপনি 21 বার জপ করতেও পারেন। তারপরে মায়ের উদ্দেশ্যে অবশ্যই আরতি প্রদান করুন। মা কালরাত্রির অত্যন্ত প্রিয় মিষ্টি হল গুড়, তাই এই মহাসপ্তমীতে আপনারা অবশ্যই গুড় উৎসর্গ করুন মায়ের চরণে এবং বিশেষ মঙ্গল কামনায় অবশ্যই প্রার্থনা করুন। বিশ্বাস করা হয় যে এই বিশেষ গুড় নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে গরিব মানুষ এবং ব্রাহ্মণদের
আপনার খুশি মতো বা সাধ্যমতো দান করলে আপনাদের সমস্ত বিপর্যয় থেকে মুক্তি পাবেন। মা কালরাত্রির অত্যন্ত প্রিয় রং হল লাল বর্ণ। আধ্যাত্মিক এবং তান্ত্রিক কাজকর্মের জন্য অত্যন্ত প্রসিদ্ধ হলো এই সপ্তমী তিথি, তাই দুর্গা মহাসপ্তমীতে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করা যেতেই পারে। মধ্যরাতে দেবীর পূজাতে আপনারা অবশ্যই এই তান্ত্রিক কাজ করতে পারেন। কুলকুণ্ডলিনী জাগ্রত করার জন্য এবং আধ্যাত্মিক অনুশীলন করার জন্য এই বিশেষ সময় অত্যন্ত শুদ্ধ এবং অত্যন্ত উত্তম সময়। সপ্তমীর দিন দেবীর পূজার পরই শিবপূজা এবং ব্রহ্মপূজা শুরু হয়। পূজার সময় অবশ্যই ভুল ত্রুটির জন্য মায়ের কাছে ক্ষমা প্রার্থনা অবশ্যই করবেন। আর্থিক উপার্জনের জন্য চাকরি, ব্যবসা এবং পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন যারা এই ধরনের সমস্যা থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না, আপনার চেষ্টা অনুসারে চাকরি বা ব্যবসা বা পড়াশোনাতে আপনি কোনোভাবেই এগোতে পারছেন না, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মহাসপ্তমীতে অবশ্যই মায়ের কাছে আপনারা অবশ্যই পূজা অর্চনা করুন। জীবনের সমস্ত বাধা অবশ্যই পার হয়ে যাবেন, আপনাদের পড়াশোনাতে অবশ্যই মনোনিবেশ করতে পারবেন, ব্যবসা এবং চাকরিতে শুভ ফল আসবে এবং আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি অবশ্যই বাড়বে। এবারে দুর্গাপূজা সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর সময়সীমা নিয়ে দ্বিধাবিভক্ত হয়েছেন সাধারণ মানুষ। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই বিশেষ দিন 24 ঘন্টারও কম বলে মনে হচ্ছে, অর্থাৎ একই দিনে সপ্তমী, অষ্টমী, অষ্টমী, নবমী এবং নবমী, দশমীর মতো গুরুত্বপূর্ণ তিথি যুক্ত আছে। তাই আপনাদের বলবো 23 অক্টোবর শুক্রবার অবশ্যই হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে সপ্তমীর বিশেষ পূজা অর্চনা করুন। রাত্রি 12:09 পর আপনি অষ্টমী তিথি পাবেন, তাই সারাদিন এবং রাত্রিতে আপনি সপ্তমীর বিশেষ পূজা অর্চনা করতে পারেন। 24 অক্টোবর শনিবার মহাষ্টমীর বিশেষ ব্রত আপনি অবশ্যই করুন এবং এটি থাকবে 11:27 পর্যন্ত, তারপরেই নবমী তিথি শুরু হবে। তাই 25 অক্টোবর রবিবার আপনি 11:14 পর্যন্ত নবমী তিথি থাকবে, তাই নবমীর বিশেষ পূজা অর্চনা রবিবার অবশ্যই করুন। এবং 26 অক্টোবর সোমবার 11:33 পর্যন্ত এই বিশেষ তিথি থাকবে, তাই এই বিশেষ দিনে দশমী বা বিজয়ের বিশেষ অনুষ্ঠান সূচিত হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে 25 দশমীর বিশেষ পূজা অর্চনা অবশ্যই হবে, তবে মা দুর্গার বিশেষ বিসর্জন তা কিন্তু 26 অর্থাৎ সোমবারে সূচিত হবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।